ক্রিকেটার সাকিবুল হাসানকে তার রাজনৈতিক ক্যারিয়ারের বিষয়টি জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণ ফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা আসিফ বলেন, সাকিবুল হাসানের দুটি পরিচয়, তিনি একজন খেলোয়াড় এবং একই সঙ্গে রাজনীতিবিদ। তাকে খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেবে সরকার। রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে নিজেকেই তা সংশোধন করতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শ্রমিক কল্যাণে দেশের বিভিন্ন শিল্প গ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব। এখানে সাকিবুল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন, তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব, সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে।